সুরারাই পত্রু, তো সকলে সব ঠিকঠাক? হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে সূর্যের ছবি, যেটা আজকে অ্যামাজন প্রাইমে রিলিজ হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি কমপ্লিট করলাম ছবিটা। তো কেমন হয়েছে ছবিটা? তো একটা ছবি সবার আগে যেটা বুঝতে হবে, একটা সিনেমা একটা জগতের মতো। আমি বারবারই কথাটা বলি, পরশদা বলে, যখন আমরা ফিল্ম মেকিং আলোচনা করি, তা তোমাকে অডিয়েন্সকে সেই জগতে যখন তুমি প্রবেশ করাবে, প্রত্যেকটা অডিয়েন্সকে এমন কিছু একটা দেখাও বা এমন কিছু সেই গল্প সম্পর্কে হিন্টস দাও, যাতে অডিয়েন্স প্রথম থেকেই গল্পটাকে নিজের মতো মনে করতে পারে বা গল্পটার সাথে জুড়তে পারে। তো এই ছবির যে কোল্ড ওপেন সিনটা রয়েছে, সেটা জাস্ট অসাধারণ। একটা প্লেন যেটাকে ল্যান্ড করাতে সমস্যা হচ্ছে এবং সূরিয়ার ক্যারেক্টারটাকে যেরকমভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সেটা সত্যি দারুণ। মানে ছবিটার সাথে প্রথম থেকেই অডিয়েন্স জুড়ে যাচ্ছে। আর একটা খুব সহজ কথা হচ্ছে, যারা দেশের জন্য বা যারা কোনো একটা নবজাগরণ ঘটাতে চায়, তারা মুখে বলে না যে আমি দেশের জন্য করতে চাই, দেশের জন্য করতে চাই, ঠিক আছে, তারা করে চলে যায়। এবং তারা ক্রেডিটের জন্য ভাবে না যে আমি এটা করেছিলাম, দেখেছো তো। তো সেটাই হচ্ছে এই ছবির সবথেকে বড় উদাহরণ। তো যদি ছবিটার গল্প একটু করে বলি, তো এখানে যে সূরিয়ার ক্যারেক্টারটা, সে খুব গরিব ঘরের একটা ছেলে, সবসময় অধিকারের জন্য লড়ে। সে এয়ারফোর্স জয়েন করে এবং তার মনে হয় এই যে যারা প্লেনে ট্রাভেল করে, এখানে একটা লাইন তৈরি হয়ে যায় যে যাদের পকেটে পয়সা আছে, এনাফ পয়সা আছে, তারা টিকিট কেটে ওরকম মেঘ দেখতে দেখতে ছুটতে পারবে। তাদের পকেটে পয়সা আছে তো, কিন্তু যাদের কাছে এই টাকাটা খুব স্বল্প রয়েছে, তারা কী করবে? তারা কি কখনো প্লেনে উঠতে পারবে না? তারা কি কখনো এই জার্নিটা উপভোগ করতে পারবে না? কেন পারবে না? এখানে একটা বড় প্রশ্ন এবং প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করা। কিন্তু এ কিন্তু বলছেন আমি দেশের জন্য করতে, দেশের জন্য করতে চাই, ঠিক আছে। এটাই বাদ বাকি ওই স্পুন ফিডিং গল্পগুলোর থেকে এই ছবিটাকে আলাদা করে। তো সেরকমই একটা ছেলের গল্প এবং তার স্ট্রাগেলের গল্প, তার সাথে কারা রয়েছে, তার পরিবার মানে আলটিমেটলি কী, ওই বাবা বউ মা এইটুকু না, অনেকটা লোক তার পরিবার, অনেকে তার পিছনে দাঁড়িয়ে পড়ছে পরবর্তী সময়। তো এটাই হচ্ছে এই ছবির গল্প। এর থেকে বেশি গল্প জানতে হলে তুমি যাও বস অ্যামাজন প্রাইমে গিয়ে ছবিটা দেখে নাও। এবার এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো আমি বললাম এই ছবিটার প্রথম যে সিকোয়েন্স, সেটা খুব সুন্দর, শুধুমাত্র সেই দৃশ্যটা না, এই ছবিটাই খুব ভালো একটা ছবি, আমার খুব ভালো লেগেছে। আমি সূরিয়ার একটা ছবি দেখেছিলাম, মানে রিসেন্ট দেখেছিলাম, ওটা হচ্ছে এটা স্পেশাল 26 থেকে রিমেক করা হয়েছিল সাউথে। আমার খুব ক্লিশে লেগেছিলো কাজটা, একদম পোষায়নি এবং মনে হয়েছিল স্পেশাল 26-এর মানটাকে সম্পূর্ণভাবে ফেলে দিয়েছে। কিন্তু এই ছবিটার মধ্যে মানে ওরকম কোনো জায়গা তো নেই, বরঞ্চ মনে হয় যে এরা খুব সুন্দর করে একটা ট্রু ইভেন্ট হ্যান্ডেল করতে পারে। আমার খুব ভালো লেগেছে ছবিটা। এই ছবির সবথেকে প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ছবির রাইটিং। এত সুন্দর করে ছবিটার গল্প লেখা হয়েছে যে তুমি দেখলে আপ্লুত হবে। এবং শুধুমাত্র গল্প না, ছবির চিত্রনাট্য খুব ফাস্ট পেসিং, যে না অডিয়েন্স বোর হচ্ছে, যে এই ছবিটা ঠিক আমাদের জন্য না, এরকম মনে হবে না। সব ধরনের অডিয়েন্স ছবিটা বসে দেখবে এবং আড়াই ঘন্টা তোমার মনে মনে কীভাবে কাটছে, এত সুন্দর করে ছবিটার রাইটিং, মানে খুব ভালো লিখেছে, খুব ভালো লেগে। ছবিটার ডায়লগ পোর্শন খুব ভালো, ইমোশনাল জায়গাগুলো খুব সুন্দর করে ধরা হয়েছে, যে এদের যে কষ্টটা এদের যেরকমভাবে দেখানো হয়েছে ওটা খুব ভালো, ঠিক আছে। প্রত্যেকটা চরিত্রের গ্রাফ রয়েছে, এদের ডেপথ রয়েছে, ভালো লেগেছে। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে সূরিয়ার পারফরমেন্স। তার এখানে অনেকগুলো লুকস রয়েছে, ঠিক আছে, মানে ইয়াং কালে যখন সে প্রোটেস্ট করতো তখন তাকে কেমন ছিল, বাড়ি থেকে চলে যাবে, আবার যখন সে এয়ারফোর্স জয়েন করবে তখন তার ক্যারেক্টার যেরকমভাবে বিল্ড আপ হবে, আবার যখন তার একটু বয়সকাল তখন কেমন, তো তার অনেকগুলো শেড রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সে খুব ভালো কাজ করেছে। আমার সূরিয়াকে খুব ভালো লেগেছে। এছাড়াও যদি পরেশ রাওয়ালের কথা বলি, সে সবসময় ভালো, এখানে তার চরিত্রটা বেশ অন্যরকম ভালো লাগছে, ওই হাত স্যানিটাইজ করা সবার সাথে দেখা করার পরে ভালো লাগছে। তবে এখানে মোহনবাবু এবং অপর্ণা এই দুজন, মানে একজন হচ্ছে ওদের সিনিয়র এবং আরেকজন হচ্ছে ওর ওয়াইফ, দুজনকে খুব ন্যাচারাল খুব ভালো লেগেছে এই ছবিতে। থার্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে তুমি যদি খুব ভালো করে দেখো, ছবিতে অবশ্যই টেকিং এডিটিং দারুণ, মানে প্রিমিয়াম ফিল দেবে। এবং এই ছবিটা যেহেতু ওই রানওয়ে, এই ছবিটার মধ্যে ওরকম প্লেন, এর অনেকগুলো জায়গা দেখানো, ফলে ওই জায়গাগুলো তুমি শর্ট ওয়াইজ দেখতে এনজয় করবে। তবে তুমি যদি খুব ভালো করে দেখো, হাই অ্যাঙ্গেল শর্টগুলো ওগুলো টেকিং ওয়াইজ নেওয়া হয়নি, ওগুলো VFX-এ করা হয়েছে। তো এখানে VFX ডিপার্টমেন্ট টু গুড, মানে ওটা প্লাস সাইন, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো এগুলো ছবির অবশ্যই পজিটিভ দিক। এবং এই ছবির যে ডিরেক্টর, মানে হচ্ছে সুধা কঙ্গারা, যার তুমি যদি গুরু বা তার যদি তুমি হচ্ছে মানে গুরুরই হিন্দি ভার্সন, যে সালা খারুজ যেটা মাধবন করেছিল, খুব ভালো ছবিটা। ওই ছবির ডায়ালগস ডিপার্টমেন্ট দুর্দান্ত। তার একটা ছবি রিসেন্টলি আমি রিভিউ করেছিলাম, অ্যান্থোলজি, নামটা আমি ভুলে যাচ্ছি, পুধুকালাই নাকি এর নাম ছিল, যাই হোক। তো তার কাজ খুব ভালো, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব ভালো। ছবির মিউজিক আমি থোড়ি না বুঝতে পেরেছি, তবে ভালো লেগেছে, মানে এটাই সবথেকে বেশি সক্ষম, যদি মিউজিক বুঝতে পারছো না তা ভালো লাগছে। এবং সূর্যের যে এনার্জি, তার নাচের যে ধরন, খুব ভালো। ছবির নেগেটিভ তেমন কিছু দিক নেই, তবে ছবিতে ফার্স্ট যখন হোটেলটা আসবে, তারপরে ও সেকেন্ড যে চান্সটা নেবে, সেটার যে ওকে যেরকমভাবে উপায়গুলো বের করতে হবে, ওর যে স্ট্রাগলটা, সেটা আমার মনে হয় আরেকটু ভালো করে দেখালে ভালো লাগতো।
এবং কিছু কিছু ইমোশনাল পার্ট খুব ভালো, আবার কিছু কিছু জায়গায় মনে হয় একটু যেন ল্যাক অফ সি মনে হলো। আর যখন ওর হচ্ছে ওই মেয়েটার সাথে প্রেমের জায়গাটা, রিলেশন বন্ডিং, ওই জায়গাটা আমার মনে হয় যখন আসবে তখন মনে হবে যে এটাকে 10 সেকেন্ড স্কিপ করা যায়, ঠিক আছে। বাট পারফরমেন্স ওয়াইজ, গল্প ওয়াইজ দারুণ। তোমাদের কেমন লেগেছে সুরিয়ার এই তামিল ছবিটা অবশ্যই জানিও, নিজেদের খেয়াল রেখো। চলো বস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জনতা আমাদের পাশে আছে বস।